আবার বৃষ্টি আসতেছে মনে হয়। চোখে গেলেও কিছু হয় না। কাটা বনে একদিন কাটা বনে পাশ দিয়ে আমি রিক্সা দিয়ে আসতেছিলাম, দেখি একটা বিড়ালের ধুইরা মনে করেন টাওয়াল দিয়ে আপনি মানে সাবান দিয়ে খচে না কথা শুরু করছে, মরবে তো না স্যার মরবে না, এটা খুব বান্ধব, এটা গোসল না করলে ঠিক থাকে না এরকম বলতেছে। তবে ওরকম করা ঠিক না, করলে মানে ইনফেকশন হয়ে যায়, মানে ফুসফুস ইনফেকশন হয়ে যায়। আমি সব নাক মুখে যত কম পানি দেওয়া যায় কিন্তু ছোটবেলা থেকে অভ্যাস করলে কিন্তু পারানো প্রথম থেকে ছোট না অল্প অল্প করাইতে হয়। আমি যে আমার পিকুরে এমন দইলা গোসল করাইছে, এখন সেই গোসল করলে খালি কল ধরে বসে থাকে, খামচি খুঁজি দেয় না, না পানি আরাম পায় না, ঘুরাঘুরি করতে চায় কিন্তু মানে খামচি দেয় না, চুপচাপ মানে কলের মধ্যে এমনি করে ধরে বসে থাকে বসে থাকে। ও বুঝে যে আমাদের দিবে কিছু বলালাম না, ফ্যানের নিচে জাগিয়া গিয়ে ডইলা ইয়ে করো, তারপরে হেয়ার ড্রায়ার মেরা দাও, না না ফ্যানের নিচে না তো হেয়ার ড্রায়ার ব্যবহার করবে, ও আগে ইয়ে করে নে মুছা নে, মোছা হয়ে গেলে এখন দেখো মোছাটা কেমনে মুছে, পুরো এরকম কালো কালো টাওয়াল নিবা তাহলে নোংরা হবে না, সাদা টাওয়াল নিলে তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, কালো অথবা ডিপ কালারের ব্লু কালারের যেসব টাওয়াল সেগুলো নেবেন তাহলে সহজে নোংরা হবে না, আর নাহলে ওই টাওয়াল দুবার ব্যবহার করার পর ওটার দিকে তাকানো যাবে না, কালো হলে বোঝা যায় না, আবার কালো টাওয়াল আবার পাওয়া যায় কম, এইগুলো মুশকিল। এখন লাল নীল স্বপ্ন দেখছে
যে গরম বাতাসে হেয়ার ড্রায়ার মেরে দিবে, একদম শুকায় করকরা হয়ে যাবে, কটকটি হয়ে যাবে পুরো। উঠতে আমি ম্যাক্সিমাম কতক্ষণ লাগতে পারে? এটা ঠিক না, তবে অত বেশি লাগবে না, এটা তো আর অপারেশনের ডোজ দেই না। উঠলেও মনে করেন যে টালমাটাল থাকবে আর কি, এই সময় ভারী খাবার টাবার না দেওয়াই ভালো।